Hello everyone, welcome back to another new tutorial video. So, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে সমস্ত অপ্রয়োজনীয় Google AdSense অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে কিভাবে আপনারা পার্মানেন্টলি ডিলিট বা ক্লোজ কিভাবে করবেন। দেখুন আমাদের বিভিন্ন কাজের পারপাজে আমাদের যে সমস্ত অপ্রয়োজনীয় Google AdSense অ্যাকাউন্ট রয়েছে বা ডুপ্লিকেট যে সমস্ত Google AdSense অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে কিন্তু ক্লোজ করার প্রয়োজন পড়ে। কারণ Google AdSense এর পলিসি অনুযায়ী আপনারা এটা প্রত্যেকই জানেন যে আপনারা কিন্তু এক্সিস্টিং কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করাতে পারবেন না। অর্থাৎ আপনার যদি ইতিপূর্বে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, ধরুন যে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে যেটা আপনি 2015 সালে খুলছেন আপনার নাম দিয়ে, এখন আপনি চাচ্ছেন যে 2024 সালে এসে আপনার নাম দিয়ে আপনি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য হোক বা আপনার ওয়েবসাইটের জন্য হোক না কেন, আপনি কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন না। কারণ গুগল অ্যাডসেন্স এর পলিসি অনুযায়ী সেম নামে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনি কখনোই অ্যাপ্রুভ করতে পারবেন না, বা আপনার ডুপ্লিকেট যে সমস্ত অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইতিপূর্বে যদি আপনার কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে এবং নতুন করে কিন্তু আপনি কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন না। এর জন্য হয় কি, আমাদের ইতিপূর্বে যে সমস্ত অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে কিন্তু ক্লোজ করে দেওয়ার প্রয়োজন পড়ে। তারপরে আমরা করতে পারি কি, ওই সেম নাম দিয়ে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বাট শর্ত হচ্ছে আগের যে সমস্ত অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এগুলোকে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে ক্লোজ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখিয়ে দিব যে কিভাবে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনারা সুন্দরভাবে পার্মানেন্টলি কিভাবে ক্লোজ বা ডিলিট করবেন। তো চলুন আমি আপনাদের এই সমস্ত প্রসেস কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার গুগল অ্যাডসেন্সের যে জিমেলটা সেটা কিন্তু আপনি ব্রাউজারে লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারে লগ ইন করে নিয়েছি। আপনি এই কাজটা চাইলে সেম মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন এবং কি চাইলে ডেস্কটপের মাধ্যমে করতে পারবেন, বাট আপনাকে যে কোনো একটা ব্রাউজারে আপনার যে গুগল অ্যাডসেন্সের যে জিমেলটা সেটা লগ ইন রাখতে হবে। এরপরে আপনি ব্রাউজারের সার্চ বারে এসে সিম্পলি অ্যাডসেন্স লিখে একটা সার্চ করবেন। অ্যাডসেন্স লিখে সার্চ করার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা চলে আসবে এখানের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো এখান থেকে সিম্পলি আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন, এই বাটনের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এটা ওপেন হয়ে আসবে। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে পেমেন্ট বলে একটা অপশন দেখতে পাবেন এবং এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি সিম্পলি অ্যাকাউন্ট অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল সেটিং, তো এখান থেকে সিম্পলি আপনি এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনটাকে দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু হালকা লোড নেবে। লোড নেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিশার আইডি, যেই অ্যাডসেন্সের অ্যাডসেন্সটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটার পাবলিশার আইডি এখানে শো করাবে এবং এখানে কাস্টমার আইডি দেখতে পাবেন। এবং এর নিচে একবারে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এটা কিন্তু ওপেন আছে, এটাই কিন্তু আমাদেরকে কী করতে হবে, ক্লোজ করতে হবে। এর জন্য সিম্পলি এখান থেকে আপনি যে ক্লোজ অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটা হালকা একটু লোড নেবে। এরপর আপনার কাছে ঠিক এরকম একটি অপশন চলে আসবে বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং ইওর অ্যাকাউন্ট, এরকম একটা অপশন দেখাচ্ছে এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে যতগুলো অপশন থাকবে এগুলোকে কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। আপনার ক্ষেত্রে দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, আপনি সিম্পলি এখানে সিলেক্ট করে দেওয়ার পর যটা অপশন থাকবে তো এটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি ক্লোজ মাই অ্যাকাউন্ট এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি পেজ চলে আসলো, থ্যাঙ্কস ফর ইউজিং অ্যাডসেন্স ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লোজড ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্লোজড হয়ে গেছে। এবং এই নিয়মটা ফলো করে কিন্তু আপনার যে সমস্ত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সমস্ত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু আপনি বন্ধ বা পার্মানেন্টলি ক্লোজ করে দিতে পারবেন।